পৌরসভার সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উন্নত সেবা দিতে কর্ম পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পৌরসভা কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় মেয়র গত 5 বছরে উন্নত কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা পৌরসভার উন্নয়ন বিষয়ে মতামত তুলে ধরেন। মেয়র তার লিখিত বক্তব্যে জানান, গত 5 বছরে পৌরসভায় 17,81,67,000 টাকার উন্নয়ন হয়েছে। এর মধ্যে 339টি প্রকল্প রয়েছে। বিশ্ব ব্যাংকের সহায়তায় 100 কোটি টাকা ব্যয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। মতবিনিময় সভায় প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ মানিক মিয়া, সাংবাদিক রফিকুল ইসলাম, আব্দুল মোমিন বাবুল, মোহাম্মদ নূর নবী ভুইয়া, কাজী হান্নান খাদেম, বিশ্বজিৎ পাল বাবু, জালাল হোসেন মামুন সহ সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌর মেয়র জানান, তার আমলে আখাউড়া পৌরসভা তৃতীয় থেকে প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়েছে। সাংবাদিকদের পরামর্শগুলো তিনি বাস্তবায়নের চেষ্টা করবেন বলেও তিনি জানান।